সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আপনাদের জন্য থাকছে মজাদার ডিমের কোরমা, বিরিয়ানি বা পোলাওয়ের সাথে দারুণ লাগে এই ডিমের কোরমা। বাসায় কোনো অনুষ্ঠান থাকলে সচরাচর ডিমের কোরমা করা হয়। চলুন তাহলে দেখে আসি কিভাবে রাজকীয় ডিমের কোরমা তৈরি করব, তার পুরো প্রস্তুত প্রণালী। একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে নিব 1 টেবিল চামচ ঘি। এবার তেল ও ঘি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নেব, বাদামি হলেই নামিয়ে নেব, দেখবেন যাতে পুড়ে না যায়। বেরেস্তা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। পেঁয়াজের এক্সট্রা তেল ঝরিয়ে একটি পাত্রে ছড়িয়ে রাখলে পেঁয়াজগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে। এই তেলের মধ্যেই ডিম রান্না করব, তাই তেল থেকে সব পেঁয়াজ উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ যদি তেলে থেকে যায় তাহলে পেঁয়াজ পুড়ে ডিমের গায়ে লেগে কালার নষ্ট করে দেবে। এবার তেলের মধ্যে ডিম দিয়ে নেব। ডিম দিলে তেল ছিটতে পারে, তাই তেলের ভিতরে দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ। এবার 1 মিনিটের মতো ডিমটি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে নেব 1টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ, 3-4টি গোলমরিচ আর লবঙ্গ, আর 1টি জয়িত্রী। এগুলো 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে মিনিট খানেক কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে নেব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এ সময় গ্যাসটা মিডিয়াম থেকে কম রেখে 3-4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে নেব 1 টেবিল চামচ টক দই ও 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে না নিলে একটা খসখসে ভাব থেকে যায়, তখন কোরমাটা খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধ আগে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কাঁচা দুধের ঘ্রাণ আসতে পারে। এখন ডিম দুটি দিয়ে নেব, আর দিয়ে নেব 7 মতো লবণ ও 7 মতো চিনি। Thank you.
একটি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিতে হবে যাতে সুন্দর একটি ঘ্রাণ বের হয়। এখন দিয়ে দিচ্ছি অল্প সংখ্যক পেঁয়াজ বেরেস্তা। এখন গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা ডিমের গায়ে মাখামাখা থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা ইচ্ছে করলে 2 টেবিল চামচ ঘিও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের কোরমা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হলো। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।